এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর গড় পাশের শতকরা হার 78.64 ভাগ। গতবারের চেয়ে এই হার 7.31 ভাগ কম। এবার জিপিএফআই পেয়েছে 92,595 জন, গতবারের চেয়ে কমেছে প্রায় 84,000। 42টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। বাসায় বসে অনলাইন ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার সুযোগ থাকাই রাজধানীর বেশিরভাগ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে ভিন্ন চিত্র ভিকারুননিসানুন স্কুল অ্যান্ড কলেজে। ফল পাওয়ার সাথে সাথে উল্লাসে মেতে ওঠেন এখানকার শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, জিপিএফআই পেয়েছি, অনেক ভালো লাগছে, যেটা চেয়েছি ওইটাই পেয়েছি। অপেক্ষায় ছিলাম এই দিনটার, খুবই ভয়ে ছিলাম কি হবে, আলহামদুলিল্লাহ জিপিএফআই এসেছে। টিচাররা প্রচুর গাইডলাইন দিয়েছে, তারা ইনস্ট্রাক্ট করেছে যে কীভাবে পড়ো, ওভাবে পড়ো। প্রিপেয়ারিং টু বি আ ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার। সৎ মানুষ হওয়াটাই আসে, আমি মনে করি যে জীবনে আফটার অল ম্যাটার, ভালো জায়গায় পড়তেছি, ভালো রেজাল্ট করতেছি, এটা আসলে ম্যাটার না। শিক্ষার্থীদের সাথে আনন্দে মাতেন শিক্ষক ও অভিভাবকরাও। ও লোড লতে পড়তে চায় আর পরবর্তী ধাপটা যেন আল্লাহ কবুল করেন। গেলে পড়ার ইচ্ছাটা আমরা সেভাবে তাকে সহযোগিতা দিচ্ছি। প্রতিষ্ঠানের এই ভালো ফলাফলের জন্য আমার সকল শিক্ষার্থী, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক এবং আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি। গত 17 আগস্ট শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় কিছুটা দেরিতে। 11টি শিক্ষা বোর্ডের 2,658টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,59,342 জন। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পাশের হার ও জিপিএ 5 কমার কারণ জানান শিক্ষামন্ত্রী। আর সবার তো প্রিপারেশন অবশ্যই অনেক ভালো, আর এবার সকল বিষয় হয়েছে, পূর্ণ সময় হয়েছে, কাজেই এই দুটোর মধ্যে তো এরকম একটা, বিশেষ করে জিপিএ 5 এর ক্ষেত্রে তো এরকম একটা বিস্তর ফারাক হতেই পারে। এবছর ঢাকা বোর্ডে পাশের শতকরা হার 79.44 ভাগ, বরিশালে 80.65, রাজশাহীতে 78.46, যশোরে 69.88 ভাগ, কুমিল্লায় 75.39, চট্টগ্রামে 74.45, সিলেটে 71.62, দিনাজপুরে 74.48 আর ময়মনসিংহে 70.44 ভাগ। মাদ্রাসা বোর্ডে পাশের শতকরা হার 90.75 ভাগ, এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 91.25 ভাগ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর গড় পাশের শতকরা হার 78.64 ভাগ। গতবারের চেয়ে এই হার 7.31 ভাগ কম। এবার জিপিএফআই পেয়েছে 92,595 জন, গতবারের চেয়ে কমেছে প্রায় 84,000। 42টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। বাসায় বসে অনলাইন ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার সুযোগ থাকাই রাজধানীর বেশিরভাগ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে ভিন্ন চিত্র ভিকারুননিসানুন স্কুল অ্যান্ড কলেজে। ফল পাওয়ার সাথে সাথে উল্লাসে মেতে ওঠেন এখানকার শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, জিপিএফআই পেয়েছি, অনেক ভালো লাগছে, যেটা চেয়েছি ওইটাই পেয়েছি। অপেক্ষায় ছিলাম এই দিনটার, খুবই ভয়ে ছিলাম কি হবে, আলহামদুলিল্লাহ জিপিএফআই এসেছে। টিচাররা প্রচুর গাইডলাইন দিয়েছে, তারা ইনস্ট্রাক্ট করেছে যে কীভাবে পড়ো, ওভাবে পড়ো। প্রিপেয়ারিং টু বি আ ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার। সৎ মানুষ হওয়াটাই আসে, আমি মনে করি যে জীবনে আফটার অল ম্যাটার, ভালো জায়গায় পড়তেছি, ভালো রেজাল্ট করতেছি, এটা আসলে ম্যাটার না। শিক্ষার্থীদের সাথে আনন্দে মাতেন শিক্ষক ও অভিভাবকরাও। ও লোড লতে পড়তে চায় আর পরবর্তী ধাপটা যেন আল্লাহ কবুল করেন। গেলে পড়ার ইচ্ছাটা আমরা সেভাবে তাকে সহযোগিতা দিচ্ছি। প্রতিষ্ঠানের এই ভালো ফলাফলের জন্য আমার সকল শিক্ষার্থী, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক এবং আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি। গত 17 আগস্ট শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় কিছুটা দেরিতে। 11টি শিক্ষা বোর্ডের 2,658টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,59,342 জন। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পাশের হার ও জিপিএ 5 কমার কারণ জানান শিক্ষামন্ত্রী। আর সবার তো প্রিপারেশন অবশ্যই
অনেক ভালো। আর এবার সকল বিষয় হয়েছে, পূর্ণ সময় হয়েছে, কাজেই এই দুটোর মধ্যে তো এরকম একটা, বিশেষ করে জিপিএ পাঁচের ক্ষেত্রে তো এরকম একটা বিস্তর ফারাক হতেই পারে। এবছর ঢাকা বোর্ডে পাশের শতকরা হার 79.44%, বরিশালে 80.65%, রাজশাহীতে 78.46%, যশোরে 69.88%, কুমিল্লায় 75.39%, চট্টগ্রামে 74.45%, সিলেটে 71.62%, দিনাজপুরে 74.48%, আর ময়মনসিংহে 70.44%। মাদ্রাসা বোর্ডে পাশের শতকরা হার 90.75%, এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 91.25%। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।